হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি ডেস্কটপ অথবা ল্যাপটপে কিভাবে মডেম ইন্টারনেট কানেক্ট দিতে হয়। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আসল কাজের দিকে। প্রথমে আমরা একটা মডেম নিব। আমি একটা মডেম নিচ্ছি, পুরাতন একটা মডেম, গ্রামীণ ইন্টারনেট মডেম। তারপরে একটা সিম নিতে হবে, যে সিমে আপনার ইন্টারনেট প্যাকেজটা কিনা আছে সেই সিমটা নিতে হবে। যে কাজটা করতে হবে, মডেমের পিছনের দিকে একটু খেয়াল করে দেখবেন যে এখানে একটা খোলার একটা অপশন দেওয়া রাখা আছে, আমরা এটা দিয়ে খুলবো। খোলার পরে এখানে একটা সিম ইনপুটের জায়গা আছে, আমরা যে সিমে ইন্টারনেট কেনা আছে, ডাটা কেনা আছে, সেই সিমটা আমরা এখানে ঢুকাবো। তবে এখানে কিভাবে ঢুকাবেন, এখানে কিন্তু উপরে একটা সিম্বল দেওয়া আছে, সিম্বল দেখলে বুঝতে পারবেন। আমি সিমটা লাগাই দিচ্ছি ঠিক যেভাবে দেওয়া আছে। তারপর এই কাপ দিয়ে আমি এরকম ভাবে আটকাই দিব। ওকে। তারপরে যে কাজটি করতে হবে, আপনার ল্যাপটপ অথবা পিসিতে যে ইউএসবি ইনপুট দেওয়া আছে, আপনি ইউএসবিতে মডেমটি দিয়ে দিবেন। ওকে, আমার মডেম আমার ল্যাপটপে কানেক্ট হয়ে গেছে। আপনার যে মডেমটা আছে, মডেমটা কানেক্ট দেওয়ার পরে এরকম আলো আসবে, ঠিক আছে? এরকম আলো আসার পরে তারপর আপনি স্ক্রিনে যাবেন। স্ক্রিনে যাওয়ার পরে আপনার দিস পিসিতে যাবেন। দিস পিসিতে যাওয়ার পরে তারপরে দেখবেন যে এখানে সিডি ড্রাইভ জিপি ইন্টারনেট আসছে। এটার উপর আসার পর আপনি ডাবল ক্লিক করবেন মাউসের লেফট বাটন দ্বারা। ওকে, লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করলে আপনার একটা উইন্ডো আসবে। ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস অ্যাপ ফ্রম অ্যান আননো পাবলিশার টু মেক চেঞ্জ ইউর ডিভাইস? আমরা অবশ্যই ইয়েসে ক্লিক করব যদি আমরা ইনস্টল করতে চাই, ঠিক আছে? ওকে, আমরা ইয়েস করলাম। ইয়েস করার পরে আমার পরবর্তী প্রসেসিংটা আসবে। ওকে, তারপর আমরা নেক্সট দিব, তারপর আমরা নেক্সট দিব, তারপর আমার ফাইলটা সেট আপটা একটা লোডিং নিবে, ইনস্টলিং লোডিং। ইনস্টলিং লোডিং নেওয়ার পরে আমার গ্রামীণ ইন্টারনেট প্রসেসটা শেষ হয়ে যাবে। ওকে, এখানে আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব। ওকে ওকে ফ্রেন্ডস, আমার গ্রামীণ ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। ওকে, আপনার যদি ইন্টারনেট কানেকশনটা, আপনার নেটওয়ার্ক কানেকশনটা ভালো থাকে তাহলে এখানে দেখবেন যে আপনার এখানে টাওয়ার শো করছে এবং এখানে কানেকশনটা অ্যাক্টিভ আছে। আমার এখানে ইন্টারনেট কানেকশনটা নেই, এর জন্য এটা আনঅ্যাক্টিভ আছে। আমি এটা অ্যাক্টিভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার এখানে দেখে নো সার্ভিস ছিল, আমার এখানে টাওয়ার চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে টাওয়ার চলে আসছে। ওকে ফ্রেন্ডস, আমার এখানে দেখতে পাচ্ছেন কানেক্টর আসছে। এখন আমি মাউস পয়েন্ট দিয়ে কানেক্টরে ক্লিক করলে আমার ইন্টারনেট কানেকশন হয়ে যাবে। জাস্ট একটা ক্লিক দিলেই আমার এখানে কানেক্ট হয়ে যাবে। ওকে, দেখেন আমার এখানে কানেক্ট হয়ে গেছে। অ্যামাউন্ট অফ ডাটা সেন্ট, অ্যামাউন্ট অফ ডাটা রিসিভড। ওকে, আমার এখানে একটা গুগলের একটা উইন্ডো চলে আসবে অটোমেটিক্যালি। তারপর আপনি আনলিমিটেড আপনার ভিডিও আপনার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।